वेलकाम बंधुरा आईके प्राथमिक शिक्षा पर्षद थेके टेट परीक्षा संक्रांत एक गुरुत्वपूर्ण नोटिफिकेशन प्रकाश होयेछे। एई नोटिफिकेशनटा निये बोलार पूर्वे आपनादेरके एकटा घटना बोलबो। मीराई शेख नामी एकजन शिक्षक तिनि टेट 2014 भित्तिते 2020-21 नियोग पेयेछिलेन। तार वेतन चालू एबं सार्विस बुक तैरिर आगे डकुमेंट भेरिफिकेशने पर्षद तार चाकरी बातिल करे। पर्षद बोलेछिलो प्राइमरी नियोगेर क्षेत्रे तिनि अनार्स ग्रेजुएट, तार 50% जेटी संरक्षित प्रार्थीदेर जन्य 45% मार्क्स क्यालकुलेशन केवलमात्र अनार्स पेपारेर उपरेई करा हबे, आर जिनि पास ग्रेजुएट तार क्यालकुलेशन पास पेपारेर उपरेई करा हबे। किन्तु अनार्स ग्रेजुएट प्रार्थीर 50% সংরক্ষিত প্রার্থীদের জন্য 45% মার্কস ক্যালকুলেশনই কোনোভাবেই অনার্সের সঙ্গে পাসকে ধরা হবে না। ওই প্রার্থী ওবিসি ছিলেন, ওই প্রার্থীর অনার্স পেপারে 45% ছিল না, কিন্তু অনার্স এবং পাস উভয় ধরে 45 ছিল। এই অবস্থায় এনসিটির আইনজীবী জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগে যোগ্যতা মান অনলি 50% এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 45% উইথ ট্রেনিং কোয়ালিফিকেশন, অর্থাৎ যে কোনোভাবে ক্যালকুলেশন করেই ওই শতাংশ হলেই হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে চাকরিতে পুনঃবহালের নির্দেশ দেন। পর্ষদের মার্কস ক্যালকুলেশন এনসিটির গাইডলাইন বিরুদ্ধ। পর্ষদ কখনো এনসিটির বিরুদ্ধে কোনো গাইডলাইন প্রবর্তন করতে পারে না। এই কোর্ট কেসের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টেট পরীক্ষা সংক্রান্ত একটি সংশোধনী নিয়ে আসছে। এখানে বলা হয়েছে যে কোনো চাকরি প্রার্থী বিএড সমেত যদি অনার্স গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে তার অনার্স পেপার এবং পাস পেপার মিলিয়ে 50% হলেই হবে। তাহলে যে সকল প্রার্থীরা অনার্স করে আছেন তার অনার্স পেপারে 50% নেই, কিন্তু অনার্স পেপার এবং পাস পেপার মিলিয়ে যদি 50% থাকে তাহলে সে প্রাইমারি টেটে বসতে পারে। কিন্তু মনে রাখতে হবে তাকে বিএড ট্রেনিং কোয়ালিফিকেশন হতে হবে।